তোমাকে কিন্তু বিকিনিতে অনেক জোস লাগে which is true তো বাংলাদেশে বিকিনি মডেলিং এর সুযোগ নেই বা এটাকে অনেক জাজ করা হয় এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় এটা নিয়ে তোমার তোমার কি মনে হয় তোমার কেমন লাগে আর ইউ আপসেট অর সামথিং অর টু বি ভেরি অনেস্ট আমি ফার্স্ট দিকে একটু যখন এই ধরনের পিকচার পোস্ট করতাম তখন যখন আই মিন ফ্যান্সরা তো ওদের একটা সার্টেন এক্সপেকটেশন আছে আর আমরা যে দেশে আসলে থাকি এখানে আমাদের সোসাইটির অ্যাকসেপ্টেন্স আছে দেন আসলে অনেক কিছু আছে সো ফার্স্টের দিকে আমি একটু আপসেট হতাম যখন মানুষ এই ধরনের কমেন্ট করতো পরে আসলে গিয়ে আমি রিয়েলাইজ করেছি যে আমি আসলে খুব ওপেন মাইন্ডেড আর অবভিয়াসলি আমি যখন বিচে যাব বা পুলে নামবো বা তখন মানে জিন্স প্যান্ট বা টপ পরে নামবো না আর এটা আসলে আমার কমফোর্ট যে আমি কী পরে কমফোর্টেবল ফিল করি এবং আমার কোথায় গিয়ে কী পড়তে হবে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আসলে কাউকে তার ড্রেস দিয়ে বা কী পড়ছে সেটা নিয়ে জাজমেন্টে না যাওয়াটাই বেটার কে আসলে ভালো আর কে খারাপ আসলে রিয়েল লাইফে ওই মানুষটার সঙ্গে কথা না বললে না দেখলে আসলে জাজমেন্ট করা উচিত না অ্যান্ড তারপরেও আসলে ফ্যান্সদের তো একটা সার্টেন একটা থাকে তো করে বাট আমার কাছে মনে হয় মানুষ এটা আসলে অ্যাকসেপ্ট করে নি স্পেশালি আমার ব্যাপারে যদি এখন ব্যাড কমেন্টের কথা বলি তাহলে বলবো আমার ধরো আগে যদি 100% ব্যাড কমেন্টসের মধ্যে এখন ধরো আসে 20% আর আমি মনে করি এরা আসলে দোজ আর ইউনো সিক পিপল যারা আসলে ভালো ছবি দিলেও কমেন্ট বাজে কমেন্টই করবে আর ওরকম আসলে কথা বলবে হ্যাঁ হ্যাঁ